পাতালেশ্বরের এন্ট্রিতেই সামনে এখানে যে শিবের মূর্তিটা, শিবের মূর্তিটা এখানে ডর হয়েছে এখন, আর লাইটিং দেওয়া হচ্ছে, এখানে ফোয়ারা হবে, দারুণ লাগবে দারুণ। 23 সালে পাতালেশ্বরের শিবরাত্রি যে সামনের পুরো গেটটা করেছে খুব সুন্দরভাবে, কিন্তু ফুল দিয়ে এখানে কিন্তু ডেকোরেশন মানে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু 2023 সালের শিবরাত্রিতে তোমাদের পাতালেশ্বরে স্বাগতম। চলো এখন পাতালেশ্বরে এন্ট্রি করতে চলেছি। এখন তো মানুষের ভিড়ই নাই, সন্ধ্যেবেলা একদম কাঁপানো ভিড় হয় এখানে, মানে দাঁড়ানো যায় না, এত ভিড় হয়। পুরো সাইডটা লাইটিং দিয়ে এত সুন্দর লাগে না এখানটা। আমার ভয়েস যায় না, শোনা যাচ্ছে নাকি, নাহলে বাড়ি থেকে আমাকে ভয়েস দিতে হবে। 2023 সালে শিবরাত্রিতে পাতালেশ্বর যেভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সামনে এখন তুলে ধরবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। শুরু হয়েছে লাইন মন্দির প্রাঙ্গণে, এখনই বলতে গেলে এত অব্দি লাইন হয়েছে। এখন বাজে 5টা, আর পুজো টুজো মেনলি পুজো তখন 7টা 8টার সময়, সাড়ে 8 ধরে, তখন বুঝতে পারছিল মিনা। 2023 শিবরাত্রিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। খুব সুন্দর সুন্দর খুব সুন্দরভাবে দিনটা কাটান এবং শিবের মাথায় জল ঢালেন এবং খুব আনন্দ করেন। আর ভিডিওটা দেখতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, তো সাবস্ক্রাইব করে দিন। আর যেটা বলার ছিল প্রথম একটা, যে এখন 2023 শিবরাত্রিতে আজকে পাতালেশ্বর এসেছিলাম, পাতালেশ্বরটাই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ঘুরে দেখালাম, তো বেশি বকবক হবে না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ তথা বহরমপুরের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলো এরকম করে চামচটা হটিয়ে এরকম করে হাতে নিয়ে ভালো করেছো, দইটা একটু টক জল হলে আরো ভালো হতো। এসে জিলিপি খাওয়া হবে না, হ্যাঁ কাকা দুটো কাগজ দিও আমাদেরকে, এমনি লোকাল ওই টপ না দিলে হবে, ওটা দিদা ছিঁড়ে ছিঁড়ে নেবো। মেলায় এসে ভাই জিলিপি খাবো না সেটা একদমই হতে পারে না, মেলায় এসে ভাই জিলিপিটা ফেভারিট। আর আমার এই জিলিপিটা লালটা ক্যামেরাটা লাগলো, অতটা ইয়ে লাগলো না, আমি এটা নিলাম। কাশিমবাজার যে শিবরাত্রি উপলক্ষে যে এখানে মেলা বসে থাকে সেইটাই কিন্তু, যে টোড়া টোড়া এখানে নাগরদোলা, আমি যেহেতু একটু আগে এসেছি তার জন্য এখন সম্পূর্ণরূপে বসেনি। এত রসিক যখনই হোক খাবার কিন্তু লাগবে, আমার লাস্টে পাপড়ি চাট খাবো, কিন্তু এখন যেহেতু মেলা শুরু তাই এখন কিছু খাবো না। তো বলতে গেলে ভিডিওটা এখানে শেষ করছি। পাতালেশ্বর মন্দির তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন সেরকম খেতে ব্যস্ত, সেরকম হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি দৌড়ে দৌড়তে এসে, 3 মিনিট আছে ট্রেনে, সেখানে শেষ করছি। তো এরকম নতুন নতুন পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ তথা বহরমপুরের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলে দেখো। বাপরে বাপ খুব হাঁপিয়ে গেছি। পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ তথা বহরমপুরের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে নোটিফিকেশন বেল ক্লিক করে দিও। আর সকলে সুস্থ থাকো, টেক কেয়ার থাকো, পরিবারের সাথে ভালো থাকো। তো নতুন ভিডিওতে নতুন কোনো একটা জায়গায় দেখা হচ্ছে আবার, তো টাটা বাই বাই।